হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস। আজকের কথা হলো শাকিব খান এবং মিমি চক্রবর্তী অভিনীত তুফান সিনেমার সেকেন্ড পোস্টারের ব্যাপারে। এই পোস্টার নিয়ে অনেকের অনেক এক্সপেকটেশন ছিল, বিশেষত টিজারটা দেখার পরে, কিন্তু অনেকের সেটা ফুলফিল হয়নি। অনেক রকম কথা হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করব শাকিব খান যেহেতু এখন ট্রেন্ড করছে, বলা যায় ট্রেন্ডিংয়ে রয়েছে, তার মুভি তুফান এখন মানে আগুন লাগিয়ে দিচ্ছে বা তুফান লাগিয়ে দিচ্ছে বলা চলে। তো সেই কারণে বেশ কিছু পোর্টাল বাংলাদেশের এবং ভারতের বা কিছু নিউজ পেজ বা যাই বলি না কেন, যারা অ্যানালাইজ করে, তারা জিত এবং আমাদের দেবের পেছনে পড়ে গিয়েছে যে তাদের যে স্টারডাম বা তাদের যে ফ্যান বেসটা সেটা কোন জায়গায়। প্রথমে আসবো তুফানের সেকেন্ড পোস্টারটার ব্যাপারে। এই পোস্টারে দেখানো হচ্ছে শাকিব খান এবং মিমি চক্রবর্তী, তার বাইরে আর কিছু নেই। আমরা প্রথম পোস্টারটা যতটা প্রমিসিং দেখেছি সেটাতেই বুঝিয়ে দেওয়া হয়েছে মুভিটা কি বা মুভিটা কি লেভেলের হতে চলেছে। তো এই পোস্টারটা শুধু এই কারণেই আনা হয়েছে যে মিমি চক্রবর্তীর একটা ইন্ট্রোডাকশন দরকার ছিল, আর শাকিব খানের লুকটা কি থাকবে ওভারঅল মুভিতে সেটার একটা আভাস হতে পারে। দুজনের কম্বিনেশনটা কেমন লাগছে, দুজনকে কেমন লাগছে এই মুভিতে, যেহেতু তারা লিড করছে, তো সেই জন্য এই পোস্টারটা ড্রপ করা হয়েছে। আর যেহেতু টিজারে আমরা অনেক কিছু দেখে ফেলেছি, আমাদের এক্সপেকটেশনটা একটু বেশি হয়ে গেছে, তার সঙ্গে ফার্স্ট পোস্টারেও অনেক বেশি প্রমিসিং ছিল সেকেন্ড পোস্টারের তুলনায়। তো সেই কারণে অনেকের মনে এটা আসছে যে এটা কি করলো। তো এটা দেখুন, একটা পোস্টার মানে সমস্ত কিছু তার মধ্যে দিতে পারে না, এটা ইন্টেনশনালি তারা ড্রপ করেছে, কারণ এখানে শুধুমাত্র তাদের ইন্টেনশন ছিল মিমি চক্রবর্তী এবং শাকিব খানকে একসাথে জিনিসটা, তাদের পেয়ারিংটা দেখানো, তার বাইরে আর কিচ্ছু। এবার ব্যাপারটা হচ্ছে, অনেকে আশা করে ফেলছে এর মধ্যে অ্যাকশন থাকবে, ড্রামা থাকবে, গান থাকবে, সে যাই হোক জোকস অ্যাপার্ট, তো ব্যাপারটা সেরকম কিছুই না। এই পোস্টারটা ড্রপ করার কারণ মেকার্সরা ভালো করেই জানে কি জন্য তারা ড্রপ করেছে, সেটা হচ্ছে মিমি চক্রবর্তী এবং শাকিব খানকে তাদের লুক এবং তাদের পেয়ারটা দেখানোর জন্যে মেনলি এটা ইন্টেনশনালি তারা ড্রপ করেছে, তার বাইরে আর কিছু না। যদি প্রথম পোস্টারে এতটা খেটেছে, তারা টিজারে এতটা খেটেছে, তো সেকেন্ড পোস্টারে ভালো করে খাটতে পারতো না? নিশ্চয়ই খাটতে পারতো। শুধুমাত্র তাদের ইন্টেনশন এটাই ক্লিয়ার যে দুজনের পেয়ারিংটা কেমন লাগছে, সেই কারণে এই পোস্টারটা তারা ড্রপ করেছে। বাকি টেলার কথা বলবে, মুভি কথা বলবে। তো এবার ফিরে আসি তাদের কাছে, সেই সমস্ত পেজ বা নিউজ পোর্টাল বা অ্যানালাইজার যারা রয়েছে, যারা এখন এই সুযোগে তুফানের যে টিজারটা হিট করে গেছে, রেকর্ড ব্রেকিং ভিউজ, লাইক, শেয়ার, এই সমস্ত জিনিস হচ্ছে, সেটার একটা স্ক্রিনশট নিচ্ছে, তার সঙ্গে জিতের কিছু মুভির স্ক্রিনশট নিচ্ছে, দেবের কিছু মুভির স্ক্রিনশট নিচ্ছে এবং শাহরুখ খানের কিছু মুভির স্ক্রিনশট নিচ্ছে, নিয়ে দেখাচ্ছে যে দেখুন শাকিব খান এক নম্বর। কম্পিটিশন থাকা খুবই ভালো জিনিস, প্রত্যেকটা ফিল্ডে কম্পিটিশন আছে, একে অপরের কম্পিটিটর থাকে, সেটা স্পোর্টসের ক্ষেত্রে হোক, অফিসের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, আমাদের এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই হোক না কেন, এই হিরো চায় তার থেকে আরও বেটার করতে, নিজের থেকে আরও বেটার করতে, ওই হিরোইন চায় ওর মতন হতে, মানে এটা নিজেদের মধ্যেও তাদের একটা লড়াই থাকে। প্লাস আমরা যারা অডিয়েন্স রয়েছি, অ্যানালাইজার রয়েছি, তারাও মনে করি যে কার থেকে কে ছাপিয়ে গেল, সেটা থাকবে বা সেটা বলার একটা ধরন আছে। আমি বলতেই পারি শাকিব খান এখন বর্তমান ট্রেন্ড করছে, তার মানে এই নয় যে জিতকে ছোটো করা হবে বা দেবকে ছোটো করা হবে বা শাহরুখ খানকে ছোটো করা হবে, তাদের জায়গায় তারা বেস্ট। আর যদি এই জিনিসটা নিয়ে আমাকে কথা বলতে হয়, তাহলে বলতে পারি কোনো কম্পিটিশনই নেই এখানে, কোনো অ্যানালাইজ করার জায়গাই নেই, কারণ শাকিব খান হচ্ছে 18-20 কোটি লোকের হিরো, আর আমাদের দেব বা জিত হচ্ছে 8-9 কোটি লোকের হিরো। তার মধ্যে সবাই আবার বাংলা সিনেমা দেখে না, তারা এখন আবার আর্ট ফিল্ম বা অন্যান্য ফিল্ম দেখে, তারা সেই কমার্শিয়াল বাংলা ফিল্ম আপনাদের মতন যারা বাংলাদেশি দর্শক রয়েছে তাদের মতন এত ভালোবাসে না, তাদের মধ্যে একটা শিক্ষার অন্য ধারা তৈরি হয়ে গেছে, তাই এ ধরনের মুভি তারা পাতে দেয় না। কিন্তু সেই মুভিটা যখন সাউথের কোনো মুভি থাকবে বা বলিউডের কোনো মুভি থাকবে, হলিউডের কোনো মুভি থাকবে, তারা দেখতে যাবে, অ্যাকশন হোক, সেখানে লজিক না থাকুক তারা দেখতে যাবে, কিন্তু বাংলা ক্ষেত্রে তারা যাবে না। তাহলে সেই অডিয়েন্স নিয়ে দেবজিত কাজ করে যাচ্ছে, মানে বুঝতেই পারছেন। আর সেখানে আপনাদের মতো অডিয়েন্স রয়েছে যারা শাকিব খান করে পাগল হয়ে যাচ্ছে, যে মানে সব কিছু ব্রেক করে দিচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য। শুধু শাকিব খান তো, শাকিব খান নিজেই তৈরি হয়নি, আপনাদের জন্যই তৈরি হয়েছে আর আপনারা তৈরি করেছেন। সেরকম ফ্যান ফলোয়িং পাগলামও যদি থাকে তাহলে শাকিব খান তৈরি হতে পারে। আমাদের যদি এখানে যদি থাকতো সেই জিনিসটা, তাহলে দেব অন্য জায়গায় চলে যেত, জিত অন্য জায়গায় চলে যেত। আমাদের এখানে অনেক বাধ্যবাধকতা রয়েছে, তারপরেও এই দেব, জিত, প্রসীন চট্টোপাধ্যায়, অঙ্কুশ, যে সমস্ত হিরো কলাকুশলী রয়েছে যে কাজ করছে, এটাই অনেক বড় ব্যাপার। আর সত্যি কথা বলতে কমার্শিয়াল ছবি কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে মারা গেছে, জিত একমাত্র টেনে নিয়ে যাচ্ছে, দেব করছে, অঙ্কুশ করছে, সৌম তো ছেড়ে দিয়েছে লাইন, আর প্রসীন চট্টোপাধ্যায় অন্য ধারা মুভি করছে, তাছাড়া কি যিশু বাইরে চলে গেছে, সেইভাবে আর কিছু নেই এখানে। তো এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে বাংলা সিনেমা মানে কমার্শিয়াল সিনেমা সমাধি হয়ে গেছে, তো কখন ফিরে আসবে সেটা জানি না। তাই আমরা এখন তুফান নিয়ে লাফালাফি করছি বা কথা বলছি, আর সত্যি ভালো জিনিস তাই আমরা কথা বলছি। এটা নয় যে আমাকে কেউ সাবস্ক্রাইব করবে বা খারাপটাকেও জোর করে চালাচ্ছি, সেটা না। আমি আগে 3-4টে ভিডিও বানিয়েছি, তার আগে বানাইনি, এর আগের একটা ভিডিওতে বলেছি সত্যি শাকিব খানের পাওয়ার রয়েছে, কারণ আমার চ্যানেলও গ্রো করে গেছে, অনেকের চ্যানেল গ্রো করেছে, ভিউ হয়েছে, সেটা আমি বলেছি, সেটা স্বীকারও করি, কারণ আপনাদের মতো অডিয়েন্স রয়েছে। কিন্তু আমাদের এখানে কি সেই জিনিসটা আছে বর্তমানে, দেবের কাছে বা জিতের কাছে সেই জিনিসটা আছে? নেই।
বাংলাদেশেও হিউজ ফ্যান রয়েছে তাদের, বাট আমাদের নিজের যে জায়গা নিজের জমি তাদের কাছে কি শক্ত সেটা না। এখন আমাদের যে দর্শক তৈরি হয়েছে দুটো শ্রেণীতে ভাগ হয়ে গেছে, একজন আর্ট ফিল্ম দেখে, একজন গিয়ে দেখে কমার্শিয়াল মুভি। তাই আমি মনে করি এখানে কম্পারিজন বা অ্যানালাইজ করার কোনো জায়গাই নেই, কারণ শাকিব খানের মতন বেশ তিনি একটা দেশকে রিপ্রেজেন্ট করছে, পুরো দেশ তার দিকে তাকিয়ে আছে। আর আমাদের দেব বা জিৎ শুধু একটা রাজ্যের, পুরো অল ওভার ইন্ডিয়া নয়। যদি অল ওভার ইন্ডিয়ার কথা বলতে শাহরুখ খান, সালমান খান, ঋতিক রোশন এরা রয়েছে। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বলি, সাউথের মুভি একটা টাইমে তাদের গন্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল, যখন তারা হিন্দিতে ডাব করলো, ন্যাশনালি খেলতে লাগলো, তখন তাদের মানে মার্কেট বেড়ে গেল। আমাদের বাংলা সিনেমারও মার্কেট এখন ছোট, আমাদের স্টেটের মধ্যেই রয়েছে, এর বাইরে কেউ দেখে না, আর আপনাদের বাংলাদেশের অডিয়েন্সরা দেখে। যখন আমাদের এটা কোনো প্যান ইন্ডিয়া মুভি রিলিজ হবে, ভালো ধরনের কিছুভাবে বাস্ট করবে একটা মুভি, তখন আমাদের এই জায়গাটা তৈরি হবে, তখন আমরা কম্পারিজন করতে পারবো শাকিব খানের সাথে আমাদের কোনো হিরোর, কারণ আমরা ন্যাশনালি খেলছিই না, আমরা খেলছি স্টেট লেভেল। তো স্ট্রিট লেভেলে আমাদের তো সেই অডিয়েন্সটা নেই, আর যে কটা অডিয়েন্স রয়েছে তারা অর্ধেক লোক তো কমার্শিয়াল মুভি দেখে না, ওই বললাম সাউথের মুভি গিয়ে দেখবে, কিন্তু নিজেদের বাংলা কমার্শিয়াল মুভি দেখবে না। তো সেই ধরনের অডিয়েন্স, আর আপনাদের মতো অডিয়েন্স যারা শাকিব খান হোক বা যেই হোক না কেন, কোন ধরনের মুভি করলে সেটাকে আপনারা সদরে গ্রহণ করেন, আর তার জন্যে আপনারা পাগলের মতন যেটা দেখতে পাচ্ছি আমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে, তো সেই জিনিসটা তো হওয়া দরকার আছে। তারপরেই একটা হিরো হবে, একটা অ্যাক্টার হবে। তাই আমি মনে করি এখানে কোনো কম্পারিজন থাকে না, কোনো অ্যানালাইজ করার জায়গাই নেই, কারণ যদি শাকিব খানকে আমি সাইডেই রাখছি, যদি শাহরুখ খানের সাথে আমি দেবকে বা জিৎকে কম্পেয়ার করি তার মুভির সঙ্গে, তার ফ্যান ফলোয়িংয়ের সঙ্গে, সেটা পসিবল না, কারণ শাহরুখ খান পুরো দেশকে রিপ্রেজেন্ট করছে, পুরো দেশের হিরো তিনি, আর দেব বা জিৎ শুধু আমাদের এই রাজ্যের, আপনাদের বাংলাদেশের, মানে বাংলাদেশের কিছু অডিয়েন্স ভালোবাসা দেয়, আমাদের রাজ্যের কিছু অডিয়েন্স ভালোবাসা দেয়, তাই তারা এখনো টিকে আছে। শাকিব খানও সেম তাই, আপনাদের পুরো দেশের অডিয়েন্স তার সঙ্গে রয়েছে, জিৎ দেবের সঙ্গে সেই পুরো দেশের অডিয়েন্স নেই, একটা স্টেটের অডিয়েন্স রয়েছে। তো তার মধ্যে এরা ভালো কাজ করছে সেটা কুর্নিশ জানানো দরকার। তাই যে সমস্ত পোর্টাল বা নিউজ পেজ বা যারা অ্যানালাইজার রয়েছে এটাকে নিয়ে একটা হিংসার জায়গা তৈরি করছেন, রাজনীতি তৈরি করছেন, ব্যবসা তৈরি করছেন, আমার মনে হয় এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। শাকিব খানের মতো কাজ করছে, দেব দেবের মতো কাজ করছে, জিতের মতো কাজ করছে, আর এদেরও ভালো ফ্যান ফলোয়িং রয়েছে আপনাদের দেশে। তো এটাই ছিল আমার এই ভিডিওর আজকের টপিক, কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।